এক যেমা আহ সমন্বয় সাধন পরস্পরের সাথে বৈপরীত্য বা তা আরুদ রাখে এমন দুটি বিধানের মাঝে সমন্বয় সাধন করার জন্য দুটি পদ্ধতির আশ্রয় নেওয়া হয় ক আমকে খাস করার মাধ্যমে ব্যাখ্যা করা যদি আম ও খাসের মাঝে তা আরুদ থাকে তবে আলেমরা সেটাকে তা আরুদ মনে করেন না কারণ আমরা আগেই বলেছি খাস আমের তুলনায় শক্তিশালী সে কারণে খাসের অর্থকে প্রাধান্য দিয়ে আমরা আমকে ব্যাখ্যা করা হয় আল্লাহ আয়লা যেমন বলেন তোমরা মুশ্রিক মেয়েদের বিবাহ করো না বা কারার দুইশো একুশ নম্বর আয়াত উন্নয় আল্লাহ আয়লা বলেন এবং তোমাদের জন্য বৈধ করা হয়েছে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যকার সতী নারীদের মায়েদের পাঁচ নম্বর আয়াতে ইয়ে ইসলামী পরিভাষায় ই খ্রিস্টান মেয়েরা ও সে হিসাবে উপরের আয়াতে মুশ্রিক মেয়েদের হারাম করা হচ্ছে আর নিচের আয়াতে নির্দিষ্ট কিছু মুসলিম মেয়েদের বৈধ ঘোষণা করা হচ্ছে এখানে উপরের আয়াতটি আম আর নিচের আয়াতটি খাস সুতরাং নিচের আয়াতের খাস অর্থ অনুযায়ী ওপরের আয়াতটির আম অর্থকে খাস করা হবে অর্থাৎ সকল প্রকারের মুশ্রিক মেয়ে আর অবৈধ থাকবে না বরং আহলে কিতাবি মেয়েরা বৈধ হবে একই কথা জিনাকারীকে মারা সম্পর্কিত আয়াতের ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আমভাবে সকল প্রকারের জিনাকারীকে বেত মারতে বলা হয়েছে কিন্তু হাদিসে বিবাহিত জেনাকারীকে রজম করতে বলা হয়েছে অর্থাৎ পাথর শুনে মৃত্যুদণ্ড কায়েম করতে বলা হয়েছে এখানে উভয় দলিলের মাঝে কোন বৈপরীত্য আরোদ নেই বরং দলিলটির নির্ভর করে অবিবাহিতদের বিধার পূর্বের মতোই বিধান পূর্বের মতোই থেকে যাবে তাদের বেদ মারা হবে আমরের সিগা দ্বারা ফরজ না বুঝে মুস্তাহাব বোঝা বা নাহির সিগা দ্বারা হারাম না বুঝে মাকরু বোঝা সই মুসলিমে একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে যে ভুলে যায় সে যেন বমি করে ফেলে অন্য এক হাদিসে আলিরাদিল্লাহ হতে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে পানি পান করেছেন ইমা নবী রাহেমাহুল্লা উভয়ের মাঝে সমন্বয় করতে বলেন নিষেধাজ্ঞা সংক্রান্ত হাদিসটি হারাম বোঝানোর জন্য নয় বরং কারাহাত বা অপছন্দ নিয়তা বোঝানোর জন্য আর পরবর্তী হাদিসটি জাওয়াজ বা বৈধতা বোঝানোর জন্য অর্থাৎ সাধারণত দাঁড়িয়ে পানি পান না করা উচিত কিন্তু সেটা করা হারামও নয় এভাবে একটি হাদিসে এসেছে রসুল সাল্লা আলিয়া বলেন মান মাসা রাহুয়াতা ওয়া যে কেউ তার অঙ্গ স্পর্শ করে সে যেন উজু করে আবু দাউদ অন্য হাদিসে একজন ব্যক্তি বিশেষ অঙ্গ স্পর্শ করার সম্পর্কে প্রশ্ন করে রাসূল সাল্লাহ সাল্লাম তাকে বলেন ওটা তো তোমার একটি অঙ্গ অনেকে এই হাদিস দুটির মাঝে সমন্বয় করে বলেছেন প্রথম হাদিসটিতে বিশেষ অঙ্গ স্পর্শ করার মাধ্যমে যে অজু করার কথা বলা হয়েছে উক্ত আদেশটি ফরজ অর্থে নয় বরং মোস্তাফা অর্থে আর দ্বিতীয় হাদিসটিতে যে অজুর প্রয়োজনীয়তা নেই বলা হচ্ছে এটা বৈধতা বা জাওয়াজ অর্থে দুই তার যে বা বাছাইকরণ যদি দুটি দলিলের মধ্যে সমন্বয় সাধন সম্ভব না হয় তবে দুটি তাদের একটিকে একটিকে গ্রহণ করতে হয় এবং অন্যটি পরিত্যাগ করতে হয় ক যদি উভয় বিধানের কোনটি আগে এবং কোনটি পরে তা জানা সম্ভব হয় তবে পরের বিধানটি গ্রহণ করা হবে এবং আগেরটি মানসু বা রহিত মনে হবে সেই মুসলিম এসেছে রসুল সাল্লিহলামের সাহাবারা আল্লাহর রসুলের আদেশ সমূহের মধ্যে পরবর্তী আদেশটির অনুসরণ করতেন সেই মুসলিম খ যদি তারিখ জানা না যায় তাহলে হাদিসের সনদ রাবি অন্যান্য বিধানের সাথে সামঞ্জস্যতা ইত্যাদি বিচার বিশ্লেষণ করে যে কোনো একটিকে বাছাই করা হয় সমাপ্ত